হজরত আনাসিমনে মালেক বলেন দশটা বৎসর আমি নবীর খেনমত করেছি একা ধারে এই দশটা বৎসরের ভেতরে আমার নবী একদিনও আমার সাথে খারাপ ব্যবহার করিনি আপনার কাছে জানতে চাই আপনি কি ছাগল চড়াইছেন শোভন আল্লাহ বলেন মানে রসুল যখন হাদিস বর্ণনা করতেছেন যে সমস্ত নবী আল্লাহ আল্লাপাক ছাগল সরে এনেছে নৌবাতি দেওয়ার আগে তখন সাহাবি তো বিভিন্ন কোয়ালিটির থাকে একজন বলেই ফেললো ফাঁকলা ওয়ান্টা হুজুর আপনি কি ছাগল সরেছেন নাই আল্লাহ নবী এবার বললেন সাহাবিরারে এবারে তোমরা শোনো কলা নাম সোমান আল্লাহ আমিও সাগন চড়াইছি কুন্তু আর আহা আলা করা রীতিলি আহালিল মক্কা বকার শরীফের হাদিস কোরআন শরীফের পরে যে হাদিসের সম্মান সম্মান সেটা হচ্ছে সহিহুল বোখারি এই বোখারির প্রথম খণ্ড তিনশো এক নম্বর পৃষ্ঠার সাত লাইন পরে হাদিসটা রয়েছে এখন হাদিস আনেন এখন পেয়ে যাবেন বন্ধুগণ তবে এখান থেকে আপনারা কি বললেন এত ধৈর্য এত সহ্য নবীদের ভেতরে কোনো নবী জীবনে কোনো দিন রাগ করিনি কেন ভাই রাগ যে কেন করিনি ছাগল যাদের বাড়ি আছে ওরা ভালো করেই জানে যে ছাগল কী জিনিস কথা ঠিক না বেটি গরু তো আল্লাহ সরে নিতে পারতেন গরু তা গরু না সরে নিয়ে আল্লাহ কি সরে রেছে টানবে ও আপনার টানবে বাম দিকে মনে হয় আপনার বর্ষাকালে টিপ টিপ করে বৃষ্টি হয় মালিক দড়ি ধরে ওই নিয়ে যাবে ময়দানে একটু ঘাস খাওয়ানোর জন্য বারান্ডা থেকে বারান্দার থেকে দড়ি ধরে টান দেয় ওই এমন খুঁটো ধরে দরজা সব ভেঙে যায় ছাগল খুঁটো ছাড়ে না এজন্য মুরব্বীরা বলে লাখ টাকার বাড়ি এক টাকার ও শেষ করতে হবে সব একেবার তাল্লা ভালো করেই জানে এই ছাগল তারা উম্মতের পরীক্ষাও পাশ করবে ছাগল চরিতে যারা সক্ষম তারা উম্মত চরাতেও সক্ষম এই জন্য মা বা নাবিয়ান ইল্লা রয়াল গনাম র মানে চরানো গনাম মানে ছাগল রসুল বলছেন এই জন্য আল্লাহ পাক ছাগল চরিয়ে নিয়েছে পৃথিবীর সব পয়গম্বরকে এই জন্য আমার নবীর চরিত্র সুন্দর ছিল যে রাগ করে যার এখন সোভা আল্লাহ যে আয়াতের ভিতর বলছেন ইন্নাকা লা আল্লাহ খুলুকিন আজিম আপনি মহান চরিত্রের অধিকারী এ চরিত্র কি জিনিস আমাদের একটু জানার দরকার পাক প্রশংসা করেছেন বিশ্বনবীর চরিত্র নিয়ে রসুলের মান সম্মান রসুলের অর্থকড়ি রসুলের বংশ নিয়ে কিন্তু আল্লাহ প্রশংসা করেননি করেছেন চরিত্র নিয়ে কি নিয়ে ভাই চরিত্র নিয়ে কেন মালহারি গেলে পাওয়া যায় সোনাহারি গেলে কষ্ট করে আবার সংগ্রহ করা যায় কিন্তু সাড়ে তিন হাজার দেহ থেকে চরিত্র যদি একবার নষ্ট হয় এ কিন্তু জীবনে ফিরে পাওয়া যায় কথা কর না কেন রসুলের চরিত্র নিয়ে আল্লাহ প্রশংসা করেছেন এবার আসুন না আজিম খুলুক মানে চরিত্র আজিম মানে মহান তবে আরবিতে বলা হয় খুলুক বাংলায় বলা হয় চরিত্র মনোযোগ দিয়ে শুনি বাংলায় বলা হয় চরিত্র এই খলুক বা চরিত্র

কারিম এবং তৃতীয় নম্বর চরিত্রের নাম হল খুলুকে আজি এবার কাহাকে বলে তিন তিন প্রকার বললাম কাহাকে বলে তারিফ কি সংজ্ঞা কি ব্যাখ্যা ব্যাখ্যাটা ক্লিয়ার বোঝার জন্য আশ্রাবলী থানব রহমতুল্লাহ উনি একটা ছোট্ট আকিয়া বর্ণনা করেছেন উনি বর্ণনা করেছেন এশাক রহমতুল্লা ওনার কাছে একজন গিয়ে বলছে হুজুর ওলি কাহাকে বলে তো উনি বললেন তুমি দিল্লির ফতেপুর মসজিদে যাও ওখানে তিন কোনায় তিনজন লোক বসে আল্লাহকে ডাকাডাকি করতেছে এবাদত করতেছে ওই তিনজনের গালে তিনটা স্বর মারবে তারপরে বলবো অলিকার বলে দিল্লির ফতেপুর মসজিদ বিশাল মসজিদ তিন কোনায় তিন আল্লাহর অলি বসে বসে এবাদত করতেছে তিনজন আল্লাহর অলি তুমি যে প্রত্যেক অলিকে গালে একটা করে স্বর মারবে দুইটা না প্রত্যেক অলির গালে এক স্বর পান্ডা চলে গেলেন যাওয়ার পরে প্রথম যিনি যখন একটা লাগিয়ে দিলেন অলি তখন কিন্তু ওই বেগে তাকে একটা মারালে যে বেগে এ মারছে ওই বেগে উনিও মারছে শুধু মারির শব্দ আর কোনো কথা নেই কারোর ভেতরে মারির পরিবর্তে মার প্রতিশোধ গ্রহণ করা এটার নাম হলো খুলুকে হাসান চরিত্র তিন প্রকার মারির পরিবর্তে মার অর্থাৎ প্রতিশোধ গ্রহণ করা জুলুম করা না অতিরিক্ত না আমি হাফিজুর রহমানকে আপনি একটা মারলেন আমি আপনাকে একটা মারলাম এত অসুবিধা নেই কারণ আমি অতিরিক্ত করিনি এইটার নাম হচ্ছে খুলুকে হাসান যেটা ওই অলি করছিল দ্বিতীয় নম্বর অলির পাশে গমন পরবক তাকে যখন একটা চর মানলেন উনি সাথে সাথে লোকটার দিকে তাকালেন তাকানোর পরে আবার কিন্তু বন্দিকে শুরু করে দিলে উনি মারলেন না একবার তাকেই দেখছে মারলোকে কিছু বললেন না মার খাওয়ার পরে কিছুই না বলা এটার নাম হলো খুলুকে কারিম বাড়ি খাবার পরে কিছুই না বলে এটার নাম কি খোলু কি কারিম উনিও একজন আল্লাহর অলি তৃতীয় নম্বর লোকটার পাশে যখন চলে গেলেন তাকে একটা স্বর মারলেন ওই লোকটা কিন্তু সঙ্গে সঙ্গে উঠে লোকটার হাত দুইটা ধরে এবার ডাক দিয়ে বলে আল্লাহর বান্দারে তোমার হাতে ব্যথা লেগেছে তুমি আমাকে ক্ষমা করে দা এটার নাম হল খুলুকে আজিম আল্লাহ রব্বুল আলমিন বিশ্ব নবীকে যে চরিত্র দান করেছে এটা খুলুকে হাসান নয় এটা খুলুকে কারিম নয় এই যে শেষের চরিত্রের নাম বললাম নবীকে কেউ মারলে নবী তার কাছে ক্ষমা চাইতো পেলাস আল্লাহর কাছে দোয়া করতো এই খুলুকে আজিম নামক চরিত্র আমার আল্লাহ নবীকে দান করেছে সে দামি নবী আপতে আমি পেয়েছি দামি নবী আপতে আমি পেয়েছি কিন্তু ভাই খুব দুঃখ লাগে অনুসরণ নেই আমাদের ভেতরে অনুসরণ নেই নবী দামি এর আগে বলেছি কাজকর্মগুলো সব বেদামি দামি মসজিদের ভেতরে প্রোগ্রাম শেষ হবার পরে যদি তাবারক দেওয়া হয় তাবারক শট হয় না যায় রাস্তায় যদি তাবারক দেওয়া হয় ফজর পর্যন্ত তাবারক দিলেও এই তাবারকের লোক শেষ হয় না না মানুষ আছে ভাই নবীর আমরা আমাদের চরিত্র এরকম হবে কেন ভাই নিজের পেটের দিকে তাকায় আরেকজনের পেটের দিকে তাকায় না আমি নেব দুই প্যাকেট আরেকজন নি প্যাকেট আছে না নেই ভাই নবীর উম্মতের চরিত্র এমন হবে কেন মসজিদের সভাপতি যিনি হবেন উনি আবার দেখা যায় গানেরও সভাপতি আছে না নি অথচ উনি বিশ্ব নবীর উম্ম মসজিদের সভাপতি যিনি উনি আবার গানের সভাপতি মাহপিলের সভাপতি যিনি উনি আবার ওই স্কুল মাঠে মহিলারা বল খেলেছে ওখানেও সভাপতি কথা কয় না কেন আবার ওই হিন্দুদের পূজা হচ্ছে ওখানেও সভাপ মানে পৈতে গোলা সভাপতি করতেছে আছে না নেই ভাই তো এক সভাপতি কয় জায়গায় যাবে ও কয়েক এ বড় বড় মেয়েরা বল খেলছে আপনি এখানে সভাপতি হয়েছেন কেন ও শোনে না তা কি করো আছে না নেই ভাই এই জন্য ভাই রসুলের উম্মদ দামি উম্মদ কাজগুলো আমরা বেদামি না করি ভাই দামি উম্মতের কাজগুলো যেন দামি দামি হয় আলোচনার বেশিক্ষণ না আমি দশ পনেরো মিনিট আর কথা বলবো তারপরে ইনশাল্লাহ দর দিকে যাব হাত তুলে একটু আমাকে সংকেত দেন আপনাদের কি কষ্ট হচ্ছে নাই ওটা হাত তুলে বলেন কিছুক্ষণ চলবে ইনশাল্লাহ বন্ধুগণ বেশিক্ষণ না দশ থেকে পনেরো মিনিট আমি কথা বলে তারপরে ইনশাল্লাহ আমরা দর দিকে চলে যাব। তবে লক্ষ্য করুন কত শ্রেষ্ঠ নবী দামি নবী আপতে আমি পেয়েছি এটা আমরা ভালো করেই বুঝলাম হেরবন্ধগণ আল্লাহ নবীর একজন দুশমন ছিল মক্কায় এই দুশ্মনের নাম ছিল ওয়ালি আল্লাপাক করানের ভেতরে একটা আয়াতের ভেতর বলছেন অল্লাহু ইয়াসি মুকামিনাম নাস আমি আমার নবীকে মানুষের কবল থেকে মানুষের দুশ্মনী থেকে হেফাজত করেছি জরে কন আল্লাহ একবার তবে নবীকে সব জায়গা হেফাজত করেন কে আল্লাহ পাক বলেন আল্লাহু ইয়া হুসি মুকামিন নাস ইনナル লাহা লা আমি মানুষ থেকে আমার নবীকে হেফাজত করেছি তারপর মানলেন যুদ্ধের ময়দানে শত শত সাহাবি প্রাণনাশ হয়েছে রসুলকে মারার জন্য খুব চেষ্টা করা হয়েছিল কিন্তু আমার নবীকে কোনো কাফের মারতে পারছিল ভাই চেষ্টা কিন্তু কম করিনি সব জায়গায় নবীকে হেফাজত করেছিলেন কে আরো জোরে বলেন বন্ধুরা তাফসির ইমনে কাসির প্রথম খণ্ডের ভেতরে আল্লাহর নবীর একটা হাদিস দেখলাম আল্লাহর নবী খয়বারের যুদ্ধের পরে কিছু এহুদেরা ভেড়ার গোষ্ঠের সঙ্গে বিষ মিশিয়ে আমার নবীকে মারার জন্য কিন্তু নবীর সামনে পেশ করে চেষ্টা করলো রসুলকে রাখবো না ভেড়ার গোষ্ঠে বিষ মিশিয়ে রসুলের সামনে দেশে রসুল আমরা খুব ভালোবাসি আপনাকে আপনি খান এই সমাজে মিশিয়ে খাদ্যর সাথে অনেক মানুষ মানুষ মারে কথা ঠিক নভে আল্লাহ নবী খাদ্য যখন সামনে দেওয়া হলো গোস্ত যখন সামনে দেওয়া হলো আল্লাহর নবী তখন বললেন এই এলাকায় যত এহুদে রয়েছে তাদেরকে তোমরা আমার সামনে হাজির করো যত এহুদি আছে ওদেরকে হাজির করো এহুদিরা তো বুঝতে পারছে কাজ কি হয়েছে পাপ করলে মন জানে বাপকে তার মা জানে চোরের মন সব কয়টা হাজির হয়েছে যাবে কোথায় এবার রসুলের সামনে আসার পরে রসুল বলছে তোমার আব্বার নাম কি তা মিথ্যা বলছে তুমি বলছে যে তোমার আব্বার নাম তো ওটা নাই এই যে হুজুর ঠিক আছে আপনার কথা আর একজনকে বলছে তোমার আব্বার নাম কি তো সেও মিথ্যা কথা বলছে রসুল বলছে এটা না এই না যে হুজুর ঠিক আছে এবার বলছে তোমার সত্য কথা বলো এই গোষ্ঠের ভিতরে বিষ ডেছে কারা সকলে ডাক দিয়ে বলে হজুর মিথ্যা বলার সুযোগ নাই মিথ্যা বলার ধরে এই আপনি যে করলেন একটু আগে বাপের নাম মিথ্যা বললেন আপনি ধরে ফেলছেন হুজুর মিথ্যা বলার সুযোগ নেই হুজুর বিষ আমরা দিছি আল্লাহ নবী এবার বললেন কেন তোমরা বিষ দেছ তখন তারা বলল ও নবীজি আমরা বিষ দিছি এর একটা কারণ রয়েছে কারণ হল আমাদের ধারণা যদি আপনি ভণ্ড নবী নবী হন তবে এই গোষ্ঠ খাওয়ার পরে আপনি মারা যাবেন আর যদি আপনি আল্লাহ পাকের সত্য নবী হয়ে থাকেন এই বিষ আপনাকে যাররা পরিমাণ ক্ষতি করতে পারবে না দেখছেন এখানেও আল্লাহু ইয়া সি নাস ইয়াসি মুকামানে হেফাজত করা আর কামানে নবী নবী কাল্লা এখানে হেফাজত করেছেন মানুষ কি শুধু রসির ওপর করত। না জিন যারা কাফির দুষ্ট জিন ছিল এই কাফের জিনেরাও রসির ওপর দুশ্মিণী কারণ আমরা সবাই জানি মানুষের জিন এ দুই প্রকার মাখলুককে আল্লাহ নামে এবং জান্নাতে দেবে এবং এদেরকে আল্লাহ এবার জন্য তৈরি করেছে পাক কি বলছেন আল্লাহ আকবর বলেন আল্লাহ বলে জিনো মানব এই দুনিয়ার পরে আল্লাহ বলে মানব এই দুনিয়ার পরে তৈরি করছি কেবল আমি তরে এই জিন কিভাবে দুশ্মন করতে দেখেন যে কথা ইতিপূর্বে বলছিলাম মক্কায় একজন রসুলের বড় দুশ্মন ছিল এই অকেটা বলেই আলোচনা শেষ বন্ধুগণ এর নাম ছিল ওয়ালিদ রসুলের দুশ্মন এই ওয়ালিদ পূজা করতো একটা দেবতাকে দেবতা তৈরি করেছিল খাটি স্বর্ণ দিয়ে আমি পূজা একদিন আমি দেখতে পাইলাম আমার দেবতার মুখ দিয়ে কথা বাইর হইতেছে মানুষের মতো ওলিদ কাফের ওর দেবতার মুখ দিয়ে স্পষ্ট মানুষের মতো দেবতা কথা বলতেছে অলিত্য তো খুশিতে বাগবাক ইসলামের জীবন্ত কাহিনী এই কেতাবের ভিতর ঘটনাটি এসেছে ফের বন্ধুগণ অলিত খুশিতে বাগবাক এত বাড়িতে দেবতা আছে কারোর খোদা কারোর খোদা কথা বলে না আমার খোদা কথা বলছে ভাগ্য খুলে গেছে খুশিতে বাঘ বাঘ এলাকায় যত কাফের আছে সবাইকে সংবাদ দে আসো দেখো আমার খোদার মুখ দিয়ে কি বাইর হচ্ছে মোহাম্মদ যে ভন্ড নবী কোন সন্দেহ নেই জবান কুলকর নজুবিল্লা নাবিয়া খতামি আমি নবীদের আখের আমি হলাম শেষ নবী নবুয় আল্লাহ রানের বিধান নবুয়ী আল্লাহ ক রানের বিধান যে করিবে নবীর দাবি আমার পরে আসিয়া জানিবে সে ভণ্ড নবী যেমন কাদি আনীরা বন্ধুগণ সমস্ত কাফের হাজির তারা স্পষ্ট শুনতেছে মানুষের মতো দেবতা কথা বলতেছে প্রতিমা কথা বলতেছে স্বর্ণের তৈরি পুতুল কথা বলতেছে তারা শুনতে পাইল অলিদের দেবতা বলতে চাই তোমরা খবরুদার খবরুদার মোহাম্মদকে মানবে না মোহাম্মদ কিন্তু পাকের নবী না মোহাম্মদ কিন্তু একজন মিথ্যাবাদী তোমরা কোনোদিন নবীর ধর্ম গ্রহণ করবে না একবার জোরে জোরে বলুন নাউজুবিল্লা আমার পাক নবীর ইজ্জত নষ্ট হবে এ কি কোনোদিন সম্ভব ভাই এবার কয়েক কাফের মিলে চিন্তা করলো এই মজলিসে রসুলকে যদি একটু দাওয়াত করে আনা যায় তবে করে আর দাওয়াত দিতে পারবে না আমরা সাকসেসফুল হয়ে যাব। রসুলকে কিভাবে আনা যায় এবার নবীর কাছে চলে গেল যাওয়ার পরে তারা বলল আমাদের পাশে একটু যেতে হবে অনুষ্ঠানের আয়োজন করেছি সেখানে যেতে হবে সমস্ত কাপের একদিকে আমার নবী একা সোবান আল্লাহ বলে কাফের একদিকে কাফের আর কাফের লোকে লকে হাজার হাজার কাফের আমার নবী কাউকে না নিয়ে একে একা আল্লার ওপর করে করে অলিদের বাড়ির দিকে যাচ্ছে সোভান আল্লাহ বলেন আল্লাহ পাং রপুন আলামিন বলেন ও মাইয়া তা ওয়াঙ্ক লাল্লা আল্লাহ বলেন যে ব্যক্তি আমি আল্লাহর করবে ভরসা করবে আমি আল্লাহ ওই ব্যক্তির জন্য জন্য কিন্তু যথেষ্ট যথেষ্ট হয়ে আল্লাহ যার হবে তার কোনো চিন্তা আছে নেই ভাই যেরকম চিন্তা আছে কোন চিন্তা নাই রসুল যাচ্ছে হাস্য উজ্জ্বল চেহারা অলিদের মূর্তি কি বলেতে শোনার জন্য মারা হবা বলেন আল্লাহ নবী এবার অলিদের বাণী যখন চলে গেলেন একদিকে কাফের বিদ্যমান আর একদিকে আমার নবী আমার নবী দেবতার সামনে হাজির হওয়ার পরে এবার বললেন তোমার কথাগুলো তুমি বলো এবার দেবতা কথা বলা শুরু করে দেয় দেবতা সঙ্গে সঙ্গে বললেন ও মক্কাবাসী তোমরা শুনে হবে খুশি আমার কথাগুলো ভালো করে শোনো আমার সামনে যে মানুষটা বসা রয়েছে ইনি আল্লাহ পাকের একজন খাটি নবী এই নবী একজন নিঃসন্দেহে ভেজাল মুক্ত নবী ইনি আল্লাপাকের প্রেরিত নবী এই নবীর প্রতি তোমরা যদি ইমান আনতে পারো আল্লাপাক রব্বুল আলমিন তোমাদেরকে জান্নাত দিয়ে দেবে ক্ষমতার মালিককে আর কর মালিককে কদের রে কুদ রতদারি বর কামাল কদের কুদ রতদারি বর কামাল আংতা রব্বি আংতা হাসবি জালাল আংতা রব্বি আংতা হাসবি জালাল একবার জোরে জোরে কর মালিককে এবার কাফেরদের মুখ ছিল রসুলের মুখ নিচু করবে আল্লাহ কাদের মুখ নিচু করলেন ভাই এমন কথা বলছে যে কয়জন ছিল ওরা দ্বিতীয় কোনো কথা বলার মুখ দিয়ে শক্তি নেই আর কি বলবে তখন সবে মিলে বলছে এ শয়তানের রাখা যাবে না যে যা পারিস মার খোদার পিটি মায়ের যা পর মারতে মারতে মাটির সাথে সবই ফেলছে এতক্ষণ ছিল খোদা এখন হয়ে গেছে কাদা রসুল হাসুজ্জল চেহারা নিয়ে কথা এখানে শেষ না মজার কথা তো লাস্টে রসুল হাস্য উজ্জ্বল চেহারা নিয়ে জয়ের মালা পরিধান করে বাড়ির দিকে যাচ্ছে কিছু দূর যাওয়ার পরে একজন ঘোড়ার পৃষ্ঠ একজন মানুষ মানুষ মনে হয় এই লোকটার হাতে কোষমুক্ত তরবারি ন্যাঙ্গা তরবারি দিয়ে টপ টপ করে রক্ত পড়তেছে এই লোকটা বলতেছে হে আল্লাহ নবী আপনি একটু দাঁড়ান আপনার সাথে কয়েকটি কথা রয়েছে যেরকম সোহা আল্লাহ নবী এবার দাঁড়িয়ে গেলেন দাঁড়ানোর পরে এবার বললেন তোমার পরিচয় কি বলো তখন বললেন হুজুর আমি কিন্তু মানুষ না আমি একজন জিন আমি এলাকায় থাকি না আমি থাকি মুসা তুর পাহাড়ে সবান আল্লাহ বলে আমি থাকি নবীর তুর পাহাড়ে আজকে আমি তুর পাহাড় থেকে বাড়িতে আসলাম সবে মাত্র আমি যখন বাড়িতে ঢুকলাম বাড়িতে ঢোকার পরে আমি দেখতে পাইলাম আমার স্ত্রীর চোখের কোনায় পানি দদ করে পড়তেছে অশ্বর নয়ন দেখতে পাইলাম আমি বিবিকে বললাম কেন তুমি কান্দ আমার বিবি তখন বলল আল্লাহর নবীর সম্মান চলে যাচ্ছে এই জন্য কান্দেছি কেমনে বিবি বলো তখন বিবি আমাকে বলল ওই মক্কার অলিন নামক একজন কাফের তার দেবতার ভেতরে একজন কাফের জিন ঢুকে আমার নবীকে গালি গালাস করতেছে আজকে বিশাল বড় অনুষ্ঠান সেখানে নবীরকে নবীকে নিয়ে কটুক্তি করা হবে সেখানে নবীর সম্মান নষ্ট করা হবে তাই আমি কান্নাকাটি করতেছি হুজুর আমি দেরি না করে সঙ্গে সঙ্গে তরবারি নিয়ে ওই দেবতার ভিতরে ঢুকে ওই কাফেরকে হত্যা করলাম তাকে দেখেন সেই রক্ত এখন জিনটা ডাক দিয়ে বলে হজুর তাকে হত্যা করা হয়ে গেল এবার আমি চিন্তা করলাম লোকে লোকারণ্য হাজার হাজার মানুষের সমাগম আমি তখন দেবতার ভিতরে ঢুকে পড়লাম ঢোকার পরে এতক্ষণ যাব যত কথা আপনার বিষয়ে দেবতার মুখ থেকে শুনছিলেন ওদুর সব কথাগুলো কিন্তু আমি বলছিলাম আল্লাহ রসুল অত্যন্ত খুশি হলেন খুশি হয়ে জিনটার জন্য আল্লাহর কাছে খুব দোয়া করলেন খুব খুশি হয়ে গেলেন এবার আপনারা জবান খুলে বলেন আমার নবীকে সব জায়গায় হেফাজত করেছেন কে আরো জোরে বলেন কে সব জায়গায় হেফাজত করেছেন আল্লাহ ও ভাই বারবার কাফের কাছে যেত বারবার যেত বারবার যেত ইসলাম ধর্ম আনবে না জানার পরেও যেত কেন যেত ভাই এই কথাটা বলেই কথা শেষ প্রিয় বন্ধুগণ তরক যারা দিবেন তাবারক রেডি করেন এই কথাটা বলেই আমি দর দিকে যাবো ইনশাল্লাহ প্রিয় বন্ধু সব এদিকে তাকান এই যে বারবার কাফেরদের কাছে যাতত করা ইসলাম আনবে না তারপরে কেন যেত আপনারা জানেন মুসানবি বারবার ফেরাউনের কাছে গিয়েছিল ফেরাউন কি বলছিল আনার রব্বুকুমুল আলা আমি সবচেয়ে বড় খোদা ও ভাই খোদা শুধু না দাবি করছে খোদা যে কজন আছে তার ভিতরে আমি হেড আলা মানে কি সবচেয়ে বড় এর পরও আল্লাহ জানে ফেরাউন জীবনে ইমান আনবে না এটা আমার আল্লাহ জানে কি জানে না এরপরও বারবার মুসানবিকে বলছে ইজহাব, ইলা ইলা ফিরাউনা ইন্না হু তগ ইজহাম মানে যাও ইলা মানে দিকে ফেরাউন মানে ফেরাউনের দিকে যাও ইন্না তগ তগা সে সীমালঙ্ঘন বাড়াবাড়ি করতেছে পরস্ত আপনাদের কাছে আল্লাহ জানতো সীমান আনবে না তারপরে বারবার তার কাছে কেন পাঠালো ও ভাই আল্লাহ পাক তো কৌশলের অধিকারী হেকমতের অধিকারী আমার আল্লাহ হেকমতলা না আমার আল্লাহ এই জন্য পাঠাচ্ছে বারবার কেয়ামতের দিন যদি ঘুরে ফিরে ফেরাউন বলে ও খোদা আমি ইমান আনবো না তুমি জানতে তা তুমি একবার মোসাকে পাঠিয়ে দিই তো দেখতে পাচ্ছ এই কথা যাতে ফেরাউন বলার সুযোগ না পায় এর পরেও আল্লাপাক জানা সত্য বারবার তার কাছে মুসানবীকে পাঠিয়েছে এই তাল তেবর যাতে কোনো কাফের না করতে পারে এই জন্য নবী তো বারবার কাফেরদের কাছে যাইতেন আখেরাতে তাদের কমপ্লেন যাতে না থাকে সরকার আল্লাহ একবার অমুসলমান বহু চেষ্টা করেছে ফেরাউনকে ইমান আনার জন্য ইমান আনবার জন্য কিন্তু পারেনি ফেরাউন একটু নিয়ত করে ইমান আনবে এমন শয়তানের কাছে পরামর্শ নিতে যায় টেকু হামান ও এমন পরামর্শ দেয় এক পরামর্শে আবার ব্যাগে চলে যায় এখান থেকে বোঝা গেল ফেরাউন যত খারাপ ছিল ওর বেশি খারাপ করেছে ওর পাশে থাকা টেকু হামান বদমায়ের হামান টেকু কতক্ষণ ঠিক না বিঠে খোদা দাবি করবে পরামর্শ আমাকে খোদা মানবে বললেন শিক্ষাঙ্গন বন্ধ করেন মানুষের ভিতরে বিদ্যা বুদ্ধি না থাকলে মূর্খ মানুষ যা দেখবে তাই মানবে আছে না নেই আছে না নেই ও ভাই এবার একটা সর্বশেষ আওয়াজ আপনাদের কাছে দিয়ে আমি আজকে মতো বয়ন শেষ করতে চাই মুসলমান ভাই জানার এখান থেকে আমরা স্পষ্ট বুঝতে পারলাম ফেরাউন যত খারাপ ছিল ওর বেশি খারাপ করেছে ওর পাশে টাকা বাতমাইশ টাকু হামান কতক্ষণ ঠিক না বিটে শুধু কথা কানে শেষ নয় এখান থেকে স্পষ্ট দিবালোকের মতো ক্লিয়ার আমরা বুঝতে পারলাম বর্তমান দুনিয়ার বুকে যারা দতমান দুনিয়ার বুকে যারা মাতব্বারি আর নেতৃত্ব চেয়ারে বসে আছে এরা যত খারাপ এদের বেশি খারাপ বানাচ্ছে এদের পাশে থাকা টেকু হামানের দল